কলকাতা 7 নম্বর ওয়ার্ডে পৌরপিতা বাপি ঘোষের উদ্যোগে 12 কন্যার শুভ বিবাহ। 29শে জানুয়ারি বাগবাজার মোড়ে পশ্চিমবাংলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মেয়ে যারা আর্থিকভাবে পিছিয়ে, এমন 12 জন কন্যার বিয়ে দিলেন ধুমধামভাবে। খাওয়া দাওয়ার আয়োজন ছিল এবং প্রত্যেক নবদম্পতিকে উপহার সামগ্রী প্রদান করেছেন। প্রত্যেক নবদম্পতির থ্যালাসেমিয়া টেস্ট করে তবেই বিয়ের আয়োজন করেছেন। পৌরপিতা বাপি ঘোষ দীর্ঘ 16 বছর যাবৎ এমন মহৎ কাজ করে চলেছেন। এছাড়াও এদিন থ্যালাসেমিয়ার শিশুদের হাতে ওষুধ তুলে দিয়েছেন, বিভিন্ন সময়ে তাদের রক্তের ব্যবস্থাও করেন তিনি। পৌরপিতা বাপি ঘোষ এমন মহৎ কাজের মাধ্যমে সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করেন। আয়োজক আমার অধিকার বাগবাজার, উপস্থিত ছিলেন সাংসদ ডক্টর শান্তনু সেন, বিধায়ক দেবাশিস কুমার, মন্ত্রী সুজিত বোস, অভিনেতা খরাজ মুখার্জি, গায়ক কেশব, বিভিন্ন পৌর প্রতিনিধিরা, ডি আশিস, সিটি কেবলের কর্ণধার তিনকড়ি দত্ত, বিভিন্ন ডাক্তার সহ এলাকাবাসীরা উপস্থিত থেকে এই বিয়ে স্বয়ং সম্পন্ন করেন। এটা আমরা আজকে নতুন না, আজকে 16 বছর ধরে করে এসেছি। এই যে আমার পাশে যে ব্যক্তিত্ব দাঁড়িয়ে আছেন, আমি ছিলাম এঁটেল মাটি। একটা এঁটেল মাটিকে কীভাবে একটা পরিপূর্ণ পুতুল তৈরি করতে হয় সেটা এনাদের হাতে আমি তৈরি হয়েছি। সামনে বসে আছেন ডি আশিস মহাশয়, ওই একই কথা বলবো, এনার যাওয়ার ছিলেন একই কথা বলবো, এই 3 জন মানুষ এবং তৎসহ প্রয়াত জননেতা তারক বন্দ্যোপাধ্যায়ের হাতে আমি তৈরি। আমি একটা জিনিস শিখেছি, মানুষের পাশে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে, মানুষকে নিয়ে চলতে হবে। স্বামীজি বলেছেন এক জায়গায় যে তুমি দুর্গা পুজো করো, তুমি কালী পুজো করো, তুমি বড় প্যান্ডেল বাঁধো। তুমি কি দেখেছো ওই প্যান্ডেলের পেছনে একজন যক্ষা রোগী পড়ে আছে, তার মুখ থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। স্বামীজি ধর্মের বিরোধিতা করেননি, স্বামীজি বলতে চেষ্টা করেছিলেন যে মানব সেবাই বড় সেবা। এটাই তাই মানব সেবা, মানব সেবায় এত শান্তি। আমার জীবনে আমি অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েছি, কিন্তু সব কিছু ভুলে মানুষকে সেবা করার যে ব্রতই আমরা নিয়েছি, জীবনে যতদিন বেঁচে থাকবো, যতদিন শরীরে রক্ত মাংস থাকবে, ততদিন আমি এই সেবাগুলো করে যাব। এই আশীর্বাদ সবাই থেকে চাইব এবং আগামী দিনেও এই পথ আমার খোলা থাকবে, এই পথেই আমি চলব। না, আমি দীর্ঘ 16 বছর এটা সূত্রপাত থেকে আছি, আমরা শুরু করেছিলাম, বাপি শুরু করেছিল এবং আরও অনেক আগে থেকে বাপি আমাদের সঙ্গে আছে। তো বাপির এই প্রয়াসকে তো আমরা স্বাগত জানাই, আমাদের কোম্পানি সিটি কেবিলের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি বাপিকে। আগামী দিনেও আমরা থাকবো, বিগত দিনেও ছিলাম, যত ভালো কাজ করবে তার সঙ্গে আমরা আছি। এই চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা প্রত্যেক মানুষকে বলতে চাই যে আমরা ভালো কাজের সঙ্গে আছি। বাপি ঘোষ এই অঞ্চলের পৌর প্রতিনিধি, তিনি যেভাবে কাজ করছেন আমরা তাকে সম্পূর্ণরূপে সহযোগিতা করছি। ধন্যবাদ। আপনাদের সামনে আমি যিনি হাজির হয়েছেন তিনি কিন্তু পদ্মারী লোক, আমার প্রিয় বন্ধু, নিহাল বহু দিনের মানে প্রিয় মানুষ, আমাদের সঙ্গে অনেক কাজ করেছে ওর সঙ্গে। ছেলে আমার কৃষ্ণ কালো, মন মেজাতার ভীষণ ভালো, খালি পরের বই দেখলে সোনার মনটা যে হয় আনমনা, কান্দিব না দেবে না কল্লে বেকার আপনা, বিয়ের পিড়ে বসবে তখন যখন দেবে বেআই মশাই বিজহরি। আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি সিটি সেন্টার দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679247682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার ME/AB/06 এ ছিলাম, বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারই RC/80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি, বর্তমানে এখানেই আছি। আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।